কৃষক ভাই আজ তোমায় বলে যাই, অ্যানালগ প্রযুক্তি ছেড়ে চলো ডিজিটালে যাই। সারা বছর থাকবে হাসি, রইবে না অভাব, চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব, চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব, কৃষি বিপ্লব। 12 মাসে পেঁয়াজ সম্পর্কে বক্তব্য রাখবেন ডাক্তার আলমগীর মতি। পেঁয়াজ একটি মহা ঔষধি গুণ সম্পন্ন, সর্দি কাশি যাদের নাক বন্ধ হয়ে যায়, চোখে জ্বালা পোড়া হয়, মাথা ব্যথার জন্য, সাইনোসাইটিসের জন্য, সর্দি কাশির জন্য, বক্ষবেদীর সমস্যার জন্য পেঁয়াজের গুণের শেষ নাই। পেঁয়াজ সারা বিশ্বে একটি সালাদ, আমাদের দেশেও একটি অতি উত্তম সালাদ। পেঁয়াজ আমাদের মা বোনের কাছে সবচেয়ে পরিচিত, যে পেঁয়াজ ছাড়া কোনো তরকারি হয় না, পেঁয়াজ ছাড়া কোনো শাকসবজি পাক হয় না, পেঁয়াজ ছাড়া কোনো মাংস আমাদের দেশে পাক হয় না। যে কোনো খাবারে সুস্বাদু করতে হলে পেঁয়াজের অনেকগুলি ভূমিকা আছে। পেঁয়াজ প্রথমত খাদ্য হিসাবে, পেঁয়াজ পথ্য হিসাবে এবং পেঁয়াজ ঔষধ হিসাবে কাজ করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট পেঁয়াজ বাংলাদেশে হয় এবং সবচেয়ে টেস্টি ভ্যারাইটি বাংলাদেশে হয়। বাংলাদেশের পেঁয়াজ এত বেশি ফুড ভ্যালু ক্যালোরি থাকে যে অনেক পেঁয়াজই নতুন যখন বাজারে আসে তখন 37-38 ক্যালোরি থাকে, কিন্তু একটা সময় 42% ক্যালোরি হয়ে যায়। যত পেঁয়াজটা পুরনো হইতে থাকে, যত এককুশি পেঁয়াজ হয়, এক গোলা পেঁয়াজ যেটাকে বলে, এই পেঁয়াজটা সবচেয়ে বেশি গুণের। আর পেঁয়াজের মূল ওষুধটা থাকে পেঁয়াজের দানার ভিতরে, বীজের ভিতরে। পেঁয়াজের বীজ একটা মহা ঔষধ। কাটিং করার জন্য, প্রসেস করার জন্য দয়া করে লোহার কোনো জিনিস ব্যবহার করবেন না। আপনি স্টেনলেস স্টিলের ছুরি ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে বাঁশের লেই ব্যবহার করতে পারেন, অথবা যারা পৃথিবীতে খুব সুন্দর পাক করেন, সুন্দর পাক জানেন, যারা ঔষধি গুণ রক্ষা করে পেঁয়াজকে পাক করেন, তারা হাতে চাপ দিলে লেয়ারে লেয়ারে, স্তরে স্তরে পেঁয়াজটা খুলে যায়। ওই পেঁয়াজটা তরকারির ভিতরে, তরকারি যখন শেষ পাকের শেষ অবস্থায় দিয়ে দিতে পারেন। এবং আমাদের দেশে বেরেস্তা হিসাবে পেঁয়াজের একটা বিরাট ভূমিকা আছে। সব পোলাও, বিরিয়ানি, মাংস, মুরগির রোস্ট, যত ধরনের রোস্ট, সব রোস্টের উপরে পেঁয়াজ দিয়ে সারা পৃথিবীকে বেরেস্তা করে, বিভিন্নভাবে কাটিং করে কিন্তু বেরেস্তা করা হয়। কিন্তু ঔষধি গুণ পেতে হলে আপনাকে লোহা ছাড়া কাটতে হবে, এবং কাটিং করার সময় হাতে ব্রেক করে যে কাটিংটা করা হয়, এটার মধ্যেই ঔষধি গুণটা সম্পূরক থাকবে, থাকে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য, কানের শ্রবণ শক্তি বৃদ্ধি করার জন্য, বুক থেকে কফটাকে বের করে দেওয়ার জন্য পেঁয়াজের রস এত ভালো ভূমিকা রাখে, পেঁয়াজের সালাদ এত ভালো ভূমিকা রাখে, চিন্তাই করা যায় না। পৃথিবীর এখনও অনেক দেশ আছে তাদের একমাত্র সালাদ পেঁয়াজ, তারা খাবারের পরে পেঁয়াজ সালাদ হিসাবে খায়। তারা পেঁয়াজটাকে হাতে পার্ট বাই পার্ট খুলে ওইটাকে তেঁতুলে ভিজিয়ে নেয়। তেঁতুল গোলার সাথে পেঁয়াজ একটা মহা ঔষধি সালাদ। এই সালাদটা মোটা কমাতে সহযোগিতা করে, কোলেস্ট্রল কমাতে সহযোগিতা করে। পেঁয়াজের একটি বিশেষ গুণ হলো যে পেঁয়াজ নিজে সহজে পচন ধরে না, কিন্তু অতি দ্রুত তার সালাতের সাথে পেঁয়াজ মিক্স করলেই পেঁয়াজ তাড়াতাড়ি অন্য জিনিসকে পচাতে সহযোগিতা করে। এই জন্য কেউ যদি সালাদ তৈরি করে 7-8 ঘন্টা রাখতে চান, তাহলে পেঁয়াজটা আগে মিক্স করবেন না, পেঁয়াজটা সেপারেট রাখতে হবে। পেঁয়াজ খাবার আগে সালাতের সাথে মিক্স করতে হয়। পেঁয়াজের ব্যবহার এত অফুরন্ত আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর কাছে, এর কোনো ব্যবহারের শেষ নাই। পৃথিবীর এমন কোনো জাতি আপনি পাবেন না যে পেঁয়াজ খায় না। তো বরঞ্চ পৃথিবীর অনেক দেশ, যেগুলো বালিমাত্রিক দেশ, মরুভূমিমাত্রিক দেশ, যেগুলো গরম মাত্রিক দেশ, যেগুলো সেই সব দেশগুলোতে কিন্তু পেঁয়াজের ব্যবহার অনেক বেশি। শীতমাত্রিক দেশগুলোতে আবার পেঁয়াজের ব্যবহারটা একটু কম, কিন্তু আসলে শীত প্রতিরোধ করার জন্যই কিন্তু পেঁয়াজটা বেশি ব্যবহার হওয়া উচিত ছিল, কিন্তু শীত প্রধান দেশের চেয়ে গরম প্রধান দেশে পেঁয়াজটা বেশি ব্যবহার হয়ে থাকে।